প্রস্তুতি শুরু। ননং বিধানসভা কেন্দ্রে বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রচারে আশাবাদী কংগ্রেস নেতা গোপাল চন্দ্র রায়ের, দলীয় কর্মী সমর্থকদের নিয়ে চষে বেড়াচ্ছেন তিনি। এদিকে বাম কংগ্রেস জোট হলেও এই কেন্দ্র থেকে কোন দল প্রার্থী দেবে তা নিয়ে ধোঁয়াশা থেকেই যাচ্ছে কর্মী সমর্থক এবং দুদলেরই নেতাদের মনে। এই বিষয়ে স্পষ্ট কোনো ধারণা দিতে পারেনি কংগ্রেস নেতা গোপাল রায়ও। প্রচারে তিনি বিপুল ছাড়া পাচ্ছেন বলে জানিয়ে নিজের দলীয় দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন নিজের ভাষায়। মানুষ চাইছে এই নির্যাতন, নিপীড়ন, বেকার বঞ্চনা, কর্মচারী বঞ্চনা, মানুষের কোনো ডেভেলপমেন্ট হচ্ছে না, এর থেকে মুক্তি চায়। মানুষ স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসে। সুতরাং এবার 2023 কংগ্রেস এবং জোট এবার সরকার গঠন করছে 100%। আমি যে সারা পাচ্ছি, আজকে দ্বিতীয় দিন বেরিয়েছি, এখনও ক্যান্ডিডেট ডিক্লেয়ার হয়নি, দেখবেন জনজোয়ার হবে ত্রিপুরার দিকে, জনজোয়ার। এবং এই যে জনবিরোধী একটা সরকার, কেউ বলে বিজেপি ভারতীয় জুমলা পার্টি, কেউ বলে ভারতীয় জঞ্জাল পার্টি, এখন জঞ্জাল পার্টি হয়ে গেছে। কী করেছে? এই বনমালীপুরের মুখ্যমন্ত্রী ছিল, কী লাভ, কী কী পেয়েছে জনগণ? সুতরাং আমি আপনাদের বলছি, এবার সরকার পরিবর্তন হচ্ছে, আমরা মানুষের জন্য কাজ করব। আমি 15 বছর এখানকার বিরোধী দলে থেকে আমি বিধায়ক ছিলাম, যে পারব না, কারণ হাও বলতে পারবো না, নাও বলতে পারবো। ব্যাপারটা হলো এখন ত্রিপুরা মাথা ওদের দাবি করবে, বামফ্রন্ট তাদের দাবি থাকবে, যখন জোট সরকার হবে তখন সবাই মিলে ত্রিপুরার জনগণের স্বার্থে একটা সিদ্ধান্ত নেওয়া হবে। যেমন ইউপিএ গভর্নমেন্টের সময় বামফ্রন্ট দিল্লিকে 2004 থেকে 2008 পর্যন্ত সমর্থন করেছে, তারপর চলে গেছে। ত্রিপুরা মতা যে কোনো দলের সঙ্গে জোট হলে লিখিত দেওয়া মানে চাইছে ওরা, লিখিত দেওয়া কি সম্ভব? ওটা তো শোনেন, আপনি যে প্রশ্নটা করলেন এটা লিখিত, আমি তো আই এম নট দ্য অথরিটি, অথরিটি আমাদের হাইকমান্ড। এখন হাইকমান্ড ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সঙ্গে কথা বলে, তারপরে আমাদের জোট তো অলরেডি বামপন্থীর সঙ্গে হয়ে গেছে অলরেডি, তারপরে আমরা অনেক ক্ষেত্রে আমরা আমাদের আত্মত্যাগ করছি, আমরা সিকিউরিটি করছি, ওরা করছে। সুতরাং সব মিলিয়ে ত্রিপুরার জনগণকে বাঁচানোর জন্য, ত্রিপুরাটাকে ডেভেলপমেন্ট করার জন্য যা যা সিদ্ধান্ত সবাই মিলে নেবে। এই এই জোটের প্রতি আপনার কতটুকু বিশ্বাস? সবাই তো বলছে জোট তো বামফ্রন্টের সঙ্গে কথা অলমোস্ট ফাইনাল হয়ে গেছে, আর ত্রিপুরামতা সুপ্রিমেও আমাদের সঙ্গে হাইকমান্ডের সঙ্গে কথা বলছে। এখন আপনারা যে কথাটা বলছেন আমি বারবার বলছি, আমি তো যে ডিসিশন সেন্ট্রাল কমিটির ডিসিশন, হাইকমান্ডের ডিসিশনটা আমি বলতে পারব, হাইকমান্ড বল। প্রচারে নেমে তাই একে অপরকে টেক্কা দিচ্ছেন দুদলের আশাবাদী প্রার্থীরা। মঙ্গলবার এই কেন্দ্রে একদিকে সিপিআইএম এর দলীয় কর্মীরা প্রচার চালাচ্ছেন, আর অন্যদিকে কংগ্রেসেরও দলীয় কর্মীরা প্রচার চালাচ্ছেন একই বিধানসভা কেন্দ্রে। একদিকে সিপিআইএম দলের কর্মীরা প্রচার চালাচ্ছেন তাদের প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করতে, আর অপরদিকে কংগ্রেসের কর্মীরাও প্রচার করছে তাদের প্রার্থীকে যেন ভোট দিয়ে এই বিধানসভা কেন্দ্র থেকে জয়যুক্ত করা যায়। কংগ্রেস ও সিপিআইএম জোট ঘোষণা দিলেও দুদলই এখন বিপাকে, কে কোন বিধানসভা কেন্দ্র থেকে লড়বে এ নিয়ে চলছে এখন দলীয় কোন্দল। আর মাত্র কয়েক ঘন্টার মধ্যে হতে চলেছে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা, তারপরই উভয় দলের প্রার্থীর তালিকা প্রকাশ করতে হবে, তখনই দেখা যাবে বিপত্তি, শুরু হয়ে যাবে অন্তর্কোন্দল, এমনই মনে করছেন রাজনৈতিক মহল। রাজ্যবাসীর সমস্ত ধারণাকে উল্টে পাল্টে দিয়ে শুধুমাত্র কতিপয় নেতার ব্যক্তিগত রাজনৈতিক ক্ষমতা লিপসা পূরণ করার জন্যই বাম কংগ্রেস জোট হয়েছে বলে রাজনৈতিক মহলের অভিমত। ব্যুরো রিপোর্ট,
আর ইনিউজ।